সাবেকি প্রতিমা সঙ্গে জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে নির্মিত মণ্ডপ। যারা এই সন্ত সুমিত্র স্কোয়ারের পুজো দেখতে আসবেন তারা আদপেই জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের একটা ক্ষুদ্র সংস্করণ এখানে আসতে দেখতে পাবেন। এবারকার বিষয় ভাবনা হলো জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দির। মানে আপনারা জানেন বিড়লা মন্দির সারা ভারতবর্ষের বিভিন্ন শহরে রয়েছে। সেই বিড়লা মন্দিরের অন্যতম শ্রেষ্ঠ একটা স্থাপত্য মার্বেলের তৈরি জয়পুরের লক্ষ্মীনারায়ণ মন্দির এই সেই তার আদলে আমাদের এখানে। এবছরে আমাদের পরিকল্পনা 86তম বর্ষে আমাদের পুরো সন্ত সুমিত্র স্কোয়ার প্রাঙ্গণ এক টুকরো রাজস্থানে সেজে গেছে। কোর্টের স্বস্তি রুচিরা বন্দ্যোপাধ্যায়ের পাতিয়ালা হাউস কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে না তাকে, আগামীকাল তাকে সশরীরে হাজিরা দিতে হবে না পাতিয়ালা হাউস কোর্টে। রুচিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তার আইনজীবী উপস্থিত হবেন আদালতে। এ সম্পর্কে আরো জানবো, বিজেন্দ্র সিংহ প্রতিনিধি রয়েছেন টেলিফোন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, ঠিক কি নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট? অমৃতা, আজকে দিল্লি হাইকোর্টে শুনানি ছিল। মনে রাখতে হবে এর আগে পাতিয়ালা হাউস কোর্ট তাকে সামান্য ইস্যু করেছিল এবং আগামীকাল অর্থাৎ 12 তারিখ তাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে বলা হয়েছিল এবং সেটাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন দিল্লি হাইকোর্টে। অন্য একটা মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চ্যালেঞ্জ করে রেখেছেন, সেটা হলো কেন দিল্লিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কেন কলকাতায় গিয়ে ইডি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে না। এই দুটি মামলারই আজকে শুনানি ছিল জাস্টিস যোগেশ খান্নার বেঞ্চে। যখন শুনানি স্টার্ট হয় তখনই সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন কি এটাকে তারা চাইছেন, যেহেতু দীর্ঘ আর্গুমেন্ট করার কথা রয়েছে, তিনি চাইছেন কি এটাকে পোস্ট করা হোক দশহরার পর, অন্য একটা দিন দেওয়া হোক এবং সেই সময় অব্দি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু আগামীকাল অ্যাপিয়ার হতে বলা হয়েছে পুরনো অর্ডারে পাতিয়ালা হাউস কোর্টে, সেদিন তিনি তার আইনজীবীর মারফত অ্যাপিয়ার করতে পারেন। পরে কপিল সিব্বল, যিনি রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ছিলেন, তিনিও বলেন কি এখন পুজো চলছে এবং এই এই সময় তাকে ফিজিক্যালি প্রেজেন্ট থাকার অর্ডারটা দেওয়া হয়েছে, সেটা তিনিও চাইছেন যে এটাকে রিলিফ দেওয়া হোক। জাস্টিস যোগেশ খান্না দুজনের বক্তব্য শোনার পর অর্ডার দিয়েছেন আজকে কি ম্যাটার এখন ডিস করা হচ্ছে, 29 অক্টোবর হিয়ারিং হবে দিল্লি হাইকোর্টে, সেই সময় অব্দি রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যদি পাতিয়ালা হাউস কোর্ট ফিজিক্যালি অ্যাপিয়ার করতে বলে তিনি অ্যাপিয়ার হবেন না, জায়গায় অ্যাপিয়ার করবেন। এটা মনে রাখতে হবে আমরা যে পুরনো যে অর্ডার দিয়েছিল ইডির বিশেষ আদালত পাতিয়ালা হাউস কোর্টের, সেটাতে নির্দেশ দেওয়া হয়েছিল কি আগামীকাল অর্থাৎ 12ই অক্টোবর তাকে ফিজিক্যালি প্রেজেন্ট করতে হবে কোর্টের মধ্যে, সেটা আর তাকে করতে হবে না, তার আইনজীবী গিয়ে আগামীকাল যা বক্তব্য রাখবার সে রেখে দেবেন। ধন্যবাদ বিজেন্দ্র।